আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেনিস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম লেমন টি কেক। এটা আপনারা বিকালবেলা চায়ের সাথে খেতে পারেন, খেতে কিন্তু অনেক মজা। তো লেমন কেক বানানোর জন্য প্রথমে এখানে বাটার মিল্ক তৈরি করে নেব, সেজন্য এখানে আধা কাপ দুধ নিলাম, আর নিলাম 1 টেবিল চামচ লেবুর রস, ফ্রেশ লেমন জুস নেবেন। হালকা একটু নাড়াচাড়া করে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন দুধটা দইয়ের মতো হয়ে এসেছে, মানে একটু ঘোলা টাইপের হয়ে এসেছে। দুধের মধ্যে লেবু দিলে যে অবস্থা হয় আর কি। তো এখন এখানে আধা কাপ চিনি গুঁড়া করে নিয়েছি, এখানে অবশ্যই পাউডার চিনিটা ব্যবহার করবেন। আর কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে হাত দিয়ে যদি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মেশান তাহলে অবশ্যই গুঁড়া চিনিটা ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, এখন একটু মিশিয়ে নিচ্ছি। কোনো কোনো সময় চিনি যদি ভালোভাবে মিশানো না হয় তাহলে কিন্তু কেকটা ফুলতে চায় না। এখন এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন এগুলো খুব ভালোভাবে একসাথে চেলে নেব। চালাটা কিন্তু খুবই জরুরি, চালার কারণে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায় আর কেকটা পারফেক্ট হতে সাহায্য করে। তো চেলে নিয়েছি, এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি লেমনের খোসা। লেমনের খোসাগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশটা যেন এর ভিতরে না আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। এখন এখানে লেমন কালার করার জন্য এখানে ফস্টার ক্লাকের কালারটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা, তবে এই কালার করাটা একদমই অপশনাল, আপনারা যদি না চান তাহলে দেবেন না। এখন একটু কালারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানোটা খুবই জরুরি। এখন এখানে লেমন জুস দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ। বেকিং সোডা এর ভিতরে থাকার কারণে লেমন জুসটা যখন এর ভিতরে দিয়ে দিবেন তখন দেখবেন একটু সাদাটে হয়ে আসছে, তখন ভয় পাবেন না। ভালোভাবে মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি মোল্ডে ঢেলে এটা চুলায় দিয়ে দিবেন বা ওভেনে দিয়ে দিবেন। লেমন জুস দেওয়ার কারণে বেকিং সোডাটা একটু ফোম ফোম টাইপের হয়ে আসবে, তখন এর ভিতরে বাতাস ফর্ম করবে, কেকটা সফট হতে সাহায্য করবে এবং ফুলতে। এখানে আগে থেকে একটা মোল্ড তেল ব্রাশ করে তারপর ময়দা দিয়ে রেখেছিলাম, ওর ভিতরে দিয়ে দিচ্ছি কেক। কেকের ব্যাটার তৈরি করার পর হচ্ছে বেশিক্ষণ দেরি করবেন না, সাথে সাথে চুলায় দিয়ে দিবেন বা ওভেনে দিয়ে দেবেন। এখন একটু হালকা বাড়ি দিয়ে নিচ্ছি, ভেতরে যদি বাতাস থাকে তাহলে বের হয়ে যাবে। এখানে আগে থেকে একটা পাতিলে বালি দিয়ে গরম করে নিয়েছি, আমি বালি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ পুরো দিয়েছি। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল কমিয়ে অপেক্ষা করব কেকটা হওয়া পর্যন্ত। চাইলে এখানে লেমন এসেন্সও ব্যবহার করতে পারেন। প্রায় 50 মিনিটের মতো সময় লেগেছে, এর মধ্যে 40 মিনিট হওয়ার পর আমি একবার চেক করে নিয়েছিলাম, মাঝখানটা একটু নরম ছিল, এই কারণে আরও 10 মিনিট বেক করে নিয়েছি। এখন এর উপরে একটা কাগজ দিয়ে এই পাতিলের ভেতরেই ঢেকে রাখছি, কাগজটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, যদি ঘেমে যায় তাহলে পানিটা যেন কেকের উপর না পড়ে এই কারণে। কেকটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর চাকু দিয়ে সাইডটা সারিয়ে নেবেন, তারপর এটা ঢেলে নেবেন। নিচে ময়দা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজেই মোল্ড থেকে উঠে আসবে, ওঠাতে কোনো ঝামেলা হবে না, একদম পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এখানে আমি কিছু পাউডার সুগার নিয়েছি, চিনিটা আপনারা ব্লেন্ডারে অথবা পাটায়ও বেটে নিতে পারেন। এখন এর ভিতরে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, অবশ্যই লেবুর রস দিবেন, পানি দেবেন না। আর এখানে আমি কেকে যেই চামচ দিয়ে কালারটা দিয়েছিলাম ওই চামচ দিয়ে নাড়ার কারণে একটু সবুজ টাইপের হয়ে গিয়েছে, আপনারা কিন্তু এখানে কালার দিবেন না। তো এখন কেকের উপর দিয়ে দিচ্ছি চিনিটা, কিছুক্ষণ পর দেখবেন চিনিটা শক্ত হয়ে এসেছে। এখন একটু আপনাদের কেটে দেখাচ্ছি মাঝখানটা কীরকম হয়েছে,
आशा करी आमार आजके रेसिपि आपनादेर काछे भालो लेगेछे। भालो लागले अवश्य एकटा लाइक देबेन, शेयर करबेन एबं आमार चैनलटा सबस्क्राइब करे आमार साथेई थाकबेन। सबस्क्राइब करार पर जे बेल बाटनटा आसबे अवश्य सेटाते एकटा क्लिक करे देबेन, ताहले आमि परबर्तीते जे भिडियो आपलोड करब नोटिफिकेशनटा आपनारा साथे साथे पेये जाबेन। आर केक बानानोर क्षेत्रे अवश्यई किछु जिनिस खेयाल राखबेन, सेटा होच्छे एक नम्बर होच्छे चीनीटा गुड़ा करे देवार चेष्टा करबेन जदि हैंड ब्लेंडार ना थाके। আর বারবার চুলায় কেক দেওয়ার পর বারবার চেক করবেন না, 20-25 মিনিট পর একবারই চেক করে নেবেন। আর হচ্ছে যদি ডিম দিয়ে তৈরি করেন তাহলে ফোমটা আগে পারফেক্টভাবে তৈরি করে নেবেন, তারপরে কেকটা তৈরি করবেন। আর ফ্রিজে যদি কোনো জিনিস থাকে তাহলে আগে থেকে বের করে রাখবেন, ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কেক বানাতে বসবেন না, তখনও কিন্তু কেকটা শক্ত হয়ে যায়। চিনিটা যদি আস্তা দেন বা গুঁড়া করে না দেন তাহলে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।